What's up everyone, once again welcome back to Tanvir's Tech Gallery. So today's video is a very important video. So if you want to FPV drone তৈরি করতে চাচ্ছেন অথবা FPV ড্রোন কিনতে চাচ্ছেন অথবা FPV ড্রোন নিয়ে খুবই আগ্রহী তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও তো আপনারা যদি FPV ড্রোন তৈরি করতে চান তার আগে আপনাদের কিছু জিনিস জানা দরকার এবং কিছু ডিসিশন নেওয়া দরকার সেইগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো এই বিগিনার্স FPV ড্রোন বাইং যে গাইড এই ভিডিও একটা সিরিজের মতো তৈরি হবে বেশ কয়েকটা পার্টে এই ভিডিওগুলো হবে তো আপনারা যদি রেসিং ড্রোন বা FPV ড্রোন তৈরি করতে চান অবশ্যই সবগুলো ভিডিও এবং সম্পূর্ণ ভিডিও দেখবেন এই ভিডিওতে কি কি বাই করতে হবে কি কি জিনিস লাগবে সেগুলো তো জানাবো প্লাস হলো কিভাবে আপনারা FPV ড্রোনের ইকুইপমেন্টগুলো কিনবেন সেগুলো আমরা আস্তে আস্তে জানাবো তো চলেন FPV ড্রোন ড্রোনের পার্টস কেনার আগে আপনাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে এবং কিছু ডিসিশন নিতে হবে সেই পার্টটি নিয়ে আজকের ভিডিওটি তো চলেন শুরু করা যাক তো একটা FPV ড্রোন ফ্লাই করার জন্য আপনাদের বেসিক্যালি তিনটা মেইন জিনিস লাগবে প্রথমত আপনাদের একটা রেডিও ট্রান্সমিটার লাগবে যেটার সাহায্যে আপনারা আপনাদের ড্রোনটাকে কন্ট্রোল করবেন তারপর যে জিনিসটা লাগবে আপনাদের মেইন ড্রোনটা লাগবে দেন আরেকটা জিনিস লাগবে সেটা হলো একটা FPV গগলস লাগবে যে গগলসটার মাধ্যমে আপনার রেসিং ড্রোন বা FPV ড্রোন থেকে যে ভিডিওটা আসবে সেই ভিডিওটা আপনারা লাইভ দেখতে পারবেন সেটা গগলস হতে পারে মনিটরও হতে পারে এই তিনটা জিনিস আপনার মাস্ট লাগবে দেন আমাদের ডিসিশন নিতে হবে এই তিনটা জিনিসের মধ্যে অনেকগুলো ভ্যারাইটি রয়েছে সেই ভ্যারাইটিগুলো নিয়ে আমি এখন কথা বলবো তো প্রথমত আমরা ট্রান্সমিটার নিয়ে কথা বলি ট্রান্সমিটারের মধ্যে বেশ কয়েকটা অপশন রয়েছে তো আপনাদের যদি বাজেটে কোনো সমস্যা না থাকে এবং আপনারা বেস্ট ট্রান্সমিটারটা চান সেক্ষেত্রে আমি রিকমেন্ড করব TBS ক্রস ফায়ারের ট্রান্সমিটার এখানে আমি যে ছবিটা দিয়েছি এটা হলো ট্যাঙ্গু টু মডেলের তাদের ট্রান্সমিটার কিন্তু TBS ক্রস ফায়ারের যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটা আপনারা অন্য অন্য ট্রান্সমিটারের সাহায্যেও ইউজ করতে পারবেন দেন আরেকটি অপশন রয়েছে এটা হলো রিসেন্টলি খুবই পপুলার হয়ে উঠেছে এটা হলো এক্সপ্রেস LRS সিস্টেম তো এই সিস্টেমটা হলো যে ক্রস ফায়ারের মতো রেঞ্জ এবং রিলায়েবিলিটি রয়েছে বাট এটার প্রাইস একটু কম ক্রস ফায়ারের থেকে দেন একবারে যাদের বাজেটের সমস্যা তাদের জন্য হলো যে ফ্লাই স্কোয়ার i6 অথবা অল্প বাজেটের আরও আদার্স অপশন রয়েছে বাট আমার মতে অল্প বাজেটের মধ্যে সবচেয়ে বেস্ট ট্রান্সমিটার হলো যে ফ্লাই স্কোয়ার i6 ট্রান্সমিটার নিয়ে ডিসিশন নেওয়া হয়ে গেলো দেন আমাদের গগলসে যেতে হবে তো FPV ড্রোনের ক্ষেত্রে গগলসের বেলায় দুটি অপশন রয়েছে একটা হলো যে অ্যানালগ সিস্টেম আর একটা হলো যে ডিজিটাল সিস্টেম তো আপনাদেরকে আমি ছোট্ট একটু পার্থক্য দেখাই অ্যানালগ এবং ডিজিটালের মধ্যে কী পার্থক্যটা রয়েছে তো আপনারা এখন যে ভিডিওটা দেখতেছেন এটা একটা ডিজিটাল সিস্টেম থেকে দেখতেছেন ভিডিওটা খুবই সুন্দর ক্লিয়ার আর এই ভিডিওতে আমরা 720p 120fps-এর একটা ভিডিও দেখতেছেন মোটামুটি বেশ সুন্দর এটা হলো যে বর্তমানে FPV ড্রোনের জন্য বেস্ট ভিডিও সিস্টেম লাইভ ভিডিও সিস্টেম এখন যে ভিডিওটা দেখতেছেন এটা একটা অ্যানালগ সিস্টেম দিয়ে দেখতেছেন যে ভিডিও কোয়ালিটি খুবই খারাপ এটা মাত্র স্ট্যান্ডার্ড ডেফিনিশনের একটা ভিডিও খুবই নর্মাল এবং বাজে কোয়ালিটির বলা যায় এক কথায় অ্যানালগ সিস্টেমের ভিডিও হয়ে থাকে কিন্তু তারপরেও আমরা হয়তো বা অ্যানালগ ইউজ করি অথবা ডিজিটাল ইউজ করি তো আমি এখন বলবো আপনার কেন অ্যানালগ ইউজ করবেন আর কেন ডিজিটাল ইউজ করবেন তো মেইনলি আমরা অ্যানালগটা ইউজ করি হলো যে অ্যানালগ সিস্টেমের প্রাইসটা অনেক কম ডিজিটালের থেকে অনেক কম এই প্রাইস কম থাকার কারণেই মেইনলি বেশিরভাগ মানুষ অ্যানালগ সিস্টেমটা ইউজ করে আর এটা হলো যে অনেক পুরনো সিস্টেম অনেক রিলায়েবল সিস্টেম আর ডিজিটাল সিস্টেমটা মার্কেটে নতুন এসেছে এবং এটার প্রাইস খুবই বেশি এই অ্যানালগ সিস্টেমের থেকে প্রায় 4-5 গুণ বেশি এই জন্য ডিজিটাল সিস্টেম খুব একটা বেশি মানুষ ইউজ করে না বাট আপনারা যদি বেস্ট সিস্টেম চান বেস্ট ভিডিও কোয়ালিটি চান সেক্ষেত্রে ডিজিটাল সিস্টেম ইউজ করতে হবে আর যদি আপনারা বাজেট ফ্রেন্ডলি একটা FPV ড্রোন তৈরি করতে চান সেক্ষেত্রে অ্যানালগ হলো যে আপনাদের অপশন তো এই দুটো অ্যানালগের মধ্যে অনেক ধরনের গগলস এবং অনেক ধরনের সিস্টেম অপশন রয়েছে সেগুলো আমরা বিস্তারিত নেক্সট পার্টের যে ভিডিওগুলো আছে সেগুলোর মধ্যে বলবো আর ডিজিটালের মধ্যে বর্তমানে মার্কেটে দুটো অপশন আছে সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব আমরা আমাদের ট্রান্সমিটার এবং FPV গগলসের ডিসিশন নিয়ে নিয়েছি এখন আমাদের যে মেইন ড্রোনটা তো FPV ড্রোনের মধ্যে বিভিন্ন ধরনের সেগমেন্ট রয়েছে সেই সেগমেন্টের মধ্যে আমাদের বাছাই করতে হবে যে আমরা কোন সেগমেন্টে ড্রোনটা কিনবো দ্যাট মিন্স হলো যে আপনি কোন ধরনের ড্রোন FPV ড্রোন ইউজ করতে চান বিভিন্ন ধরনের FPV ড্রোন রয়েছে তো আমার লেফট সাইডে যদি দেখি এটা হলো যে ন্যানো কোয়াড বা এটাকে মেইনলি টাইনি হুপ বলা হয় এগুলো খুব ছোট সাইজের FPV ড্রোন এগুলোর প্রপেলার সাইজ হয় 35-45 মিলিমিটারের ভিতরে এক কথায় বলতে গেলে আপনার হাতের মধ্যে এই সম্পূর্ণ ড্রোনটা ধরবে তো খুবই ছোটো সাইজ এটাকে বলে ন্যানো কোয়াড বা টাইনি হুপ বলা হয় এটা হলো যে এটাও FPV এর একটা সিস্টেম দেন যে সিস্টেমটা রয়েছে সেটা হলো মাইক্রো কোয়াড তো এ বেসিক্যালি 2-4 ইঞ্চ প্রপেলারের যে কোয়াডগুলো রয়েছে বা ড্রোনগুলো রয়েছে সেগুলো মাইক্রো কোয়াড বলা হয় তো এই কোয়াডগুলো অনেক সময় একটা গোপ্রো
ক্যারি করতে পারে, বাট গোপ্রো ক্যারি করলে এটা খুব হেভি হয়ে যায়, এটার পারফরমেন্স কমে যায়, আর যদি গোপ্রো না ক্যারি করে তাহলে পারফরমেন্স ভালোই দেয়। তো এই মাইক্রো কর্ডের মধ্যে অনেক ধরনের অপশন রয়েছে, সবগুলো আমি আজকে দেখাচ্ছি না, আমরা পরে ডিটেলস এগুলো নিয়ে আলোচনা করব। দেন সবচেয়ে পপুলার যে অপশনটা রয়েছে সেটা হলো যে মিনি কোয়াড বা 5 ইঞ্চ কোয়াড বলা হয়। বেসিক্যালি 5 থেকে 7 ইঞ্চ প্রোপেলারের যে FPV ড্রোনগুলো আছে সেগুলোকে মিনি কোয়াড বলা হয়। তো 5 ইঞ্চটা হলো যে সবচেয়ে পপুলার সেগমেন্ট, এই 5 ইঞ্চই আমরা ম্যাক্সিমাম মানুষ ইউজ করে থাকি। তো আপনারা কোন ধরনের ড্রোন দরকার সেটা আপনাদের আগে ডিসিশন নিতে হবে। যদি আপনারা ঘরের মধ্যে ফ্লাই করতে চান সেক্ষেত্রে হলো যে আপনাদের টাইনি হুপ নিতে হবে, আর আপনারা যদি ঘরের ভিতরে প্লাস হলো যে আউটডোরে বা পার্কে কাছাকাছি রেঞ্জের মধ্যে ফ্লাই করতে চান সেক্ষেত্রে আপনারা এই মাইক্রো কোয়াড ইউজ করতে পারেন। আর অথবা আপনারা যদি ফুল অ্যাক্রোবেটিক বা ফ্রি স্টাইল ফ্লাইং করতে চান আউটডোরে সেক্ষেত্রে হলো যে আপনাদের 5 ইঞ্চ প্রোপেলারের মিনি কোয়াড ইউজ করতে হবে। এই 5 ইঞ্চ পপুলার কোয়াডগুলো কিন্তু ঘরের ভিতরে উড়ানো যাবে না। প্রথমে আপনাদের মাইন্ড সেট করে নিতে হবে আপনি কোন ধরনের এবং কোন সাইজের FPV ড্রোন ওড়াতে চান। 5 ইঞ্চ ড্রোন একটি গোপ্রো হাই ডেফিনেশন ক্যামেরা ক্যারি করতে পারে, মাইক্রো কোয়াডে অনেক অনেক ধরনের মাইক্রো কোয়াড গোপ্রো ক্যারি করতে পারে, কিন্তু আপনারা যদি এই একবারে ন্যানো কোয়াডগুলো ইউজ করেন সেক্ষেত্রে কোনো হাই ডেফিনেশন ক্যামেরা ক্যারি করতে পারবে না। এখন আসি হলো যে ড্রোন তো আপনি সিলেক্ট করে নিলেন, আপনি কী ধরনের ড্রোন ইউজ করতে চান বা ফ্লাই করতে চান। এখন হলো যে জিনিসটা আসতে হবে, ড্রোনের মধ্যে দুইটা ধরনের টাইপ রয়েছে, একটা হলো যে পিএনপি হলো যে প্ল্যাগ অ্যান্ড প্লে, এগুলো হলো যে রেডিমেড বাজারে কিনতে পাওয়া যায়। এই ড্রোনগুলো আপনার কিনে এটার সাথে জাস্ট ব্যাটারি এবং আপনার রিসিভার কানেক্ট করতে হবে, অনেক সময় রিসিভার বিল্ট ইন আসে, আপনার জাস্ট আপনার ট্রান্সমিটারের সাথে বাইন্ড করতে হবে, এটাকে বলে প্ল্যাগ অ্যান্ড প্লে। এক্ষেত্রে আপনার বিল্ড করার কোনো ঝামেলা নেই। আর একটা অপশন হলো যে DIY বিল্ডিং, মানে আপনি নিজে তৈরি করবেন সম্পূর্ণ কোয়াডটা। তো দুটার মধ্যে পার্থক্য হলো যে প্ল্যাগ অ্যান্ড প্লের একটু ইউজুয়ালি দাম বেশি হয়ে থাকে, আর আপনি যদি নিজে বিল্ড করেন সেক্ষেত্রে কিছুটা কস্ট কম পারে। আর মেইন সুবিধাটা হলো যে আপনি নিজে বিল্ড করলে আপনি কোয়াড সম্পর্কে সব কিছু জানবেন, যদি পরবর্তীতে কোনো সমস্যা হয় আপনি নিজে রিপেয়ার করতে পারবেন। এই দুটো হলো যে পার্থক্য। তো চলেন কিছু অপশন আপনাদেরকে দেখাই। তো আপনারা যদি একবারে নতুন হন, আপনারা যদি ফুল একটা সেট আপ কিনতে চান সেক্ষেত্রে আপনারা ইম্যাক্সের বিভিন্ন সেট আপ রয়েছে, যেখানে আপনি ট্রান্সমিটার পাবেন, গগলস পাবেন, প্লাস কোয়াড পাবেন, ব্যাটারি, এভরিথিং আপনি কিটের মধ্যে ইনক্লুড পাবেন। জাস্ট আপনি বাসায় এনে ব্যাটারি চার্জ করে ফ্লাই করতে পারবেন। এরকম বেশ কিছু অপশন রয়েছে। আবার কিছু অপশন রয়েছে শুধু কোয়াডটা আপনি কিনতে পারবেন আপনার বিভিন্ন রিসিভারের সাথে, অথবা রিসিভার না থাকলে আপনার নিচে রিসিভার ইউজ করে নিতে হবে। আর আপনি যদি ন্যানো কোয়াড কিনতে চান সেক্ষেত্রে মোবুলা 6-7 এগুলো খুবই পপুলার, আর 5 ইঞ্চের মধ্যে আইফ্লাইটের বেশ কিছু পপুলার মডেল রয়েছে। তো এগুলো নিয়ে আমরা ডিটেলস পরবর্তী পার্টে কথা বলবো। তো চলেন এখন আমরা এখন ডিসিশন নিয়ে ফেললাম, হয়তো আপনি ডাইরেক্ট কিনতে পারেন অথবা বিল্ড করতে পারেন। যদি আপনারা বিল্ড করেন সেক্ষেত্রে আপনাদের কী কী জিনিস কিনতে হবে? তো একটা FPV ড্রোন বিল্ড করার জন্য আপনার ট্রান্সমিটার এবং গগলস বাদে শুধু মেইন যে ড্রোনটা আছে ড্রোনের জন্য যে পার্টসগুলো লাগবে সেই পার্টসের লিস্ট এখানে দেওয়া আছে। তো প্রথমত একটা ফ্রেম লাগবে, বেসিক্যালি এই ফ্রেমগুলো কার্বন ফাইবারের ফ্রেম হয়ে থাকে। দেন আপনাদের 4টা মোটর লাগবে, ব্রাশলেস মোটর। মোটরের পর আপনার মোটরগুলো কন্ট্রোল করার জন্য ESC লাগবে 4টা, প্লাস হলো যে একটা ফ্লাইট কন্ট্রোলার লাগবে। তো এখন বর্তমান যুগে সবাই ফ্লাইট কন্ট্রোলার এবং ESC-র স্ট্যাক কেনে, মানে এখানে দুটো কম্বো রয়েছে। আপনারা এখানে যদি নিচের অংশটা দেখেন এটা হলো যে 4টা ESC রয়েছে নিচে, আর উপরের যে জিনিসটা দেখতেছেন সেটা হলো যে ফ্লাইট কন্ট্রোলার। তো একসাথে কিনলে আপনাদের বিল্ড করতে সুবিধা হয়। তো আমি রিকমেন্ড করবো এখন যারা কিনতেছেন তা অবশ্যই ফ্লাইট কন্ট্রোলার এবং ESC-র কম্বো স্ট্যাক প্যাকগুলো কিনবেন। দেন আপনাদের ভিডিও ট্রান্সমিটের জন্য ভিডিও ট্রান্সমিটার লাগবে একটা, এবং ভিডিও ক্যামেরা লাগবে FPV ক্যামেরা, যেটা আপনি আপনার গগলসে দেখবেন সেই জন্য আপনার একটা ক্যামেরা লাগবে FPV ক্যামেরা। এটা কিন্তু হাই ডেফিনেশন ক্যামেরা না, এটা জাস্ট হলো যে আপনার লাইভ ফিডটা দেখার জন্য এই ক্যামেরাটা ইউজ করা হয়। এবং এই ট্রান্সমিটার ভিডিও ট্রান্সমিটারের জন্য আপনার আলাদা একটা অ্যান্টেনা লাগবে। দেন আপনার রেডিও সাথে কানেক্ট করার জন্য একটা রেডিও রিসিভার লাগবে, সেটা আপনি যে সিস্টেমের রেডিও ইউজ করতেছেন সেই সিস্টেমের উপর নির্ভর করে আপনার একটি রিসিভার কিনতে হবে। দেন GPS-টা অপশনাল, আপনি চাইলে ইউজ করতে পারেন নাও ইউজ করতে পারেন। দেন 4টা প্রোপেলার লাগবে আপনার কোয়াডকপ্টারের জন্য বা ড্রোনের জন্য। দেন আপনাদের একটা লাইপো ব্যাটারি লাগবে, আপনি 4S ইউজ করতে পারেন অথবা 6S ইউজ করতে পারেন। অবশ্যই লাইপোটাকে চার্জ দেওয়ার জন্য একটা লাইপো চার্জার লাগবে। আপনারা যদি নিজেরা বিল্ড করতে চান সেক্ষেত্রে এই পার্টসগুলো লাগবে।
তো আজকের ভিডিও আর লম্বা করব না, আমরা নেক্সট পার্টে ডিটেলসে যাব কোন ধরনের ড্রোনের জন্য কোন পার্টসগুলো কিনলে ভালো হয় এবং কীরকম প্রাইস এবং কিভাবে আপনারা সেই পার্টসগুলো কিনবেন বাংলাদেশে থেকে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো অবশ্যই নেক্সট ভিডিওটা মিস করবেন না, আর কমেন্টে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আর আরেকটা জিনিস আপনারা যেটা করতে পারেন, আপনাদের বাজেটগুলো আপনারা নিচে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি তিনটা বাজেটে আমার নেক্সট পার্টের ভিডিওগুলো করব। তো সেটা হলো যে একটা হলো যে বেস্ট ভ্যালু, কম টাকার মধ্যে সবচেয়ে ভালো জিনিস যেটা পাওয়া যায় সেটার জন্য একটা, আর একটা হলো যে সবচেয়ে কম টাকায় যে কটকট এফপিভি ড্রোনটা তৈরি করা যায় সেটার জন্য একটা, এবং আপনার যদি টাকার কোনো সমস্যা না থাকে সবচেয়ে প্রিমিয়াম যে এফপিভি ড্রোন তৈরি করা যায় সেটার জন্য একটা আমরা শপিং লিস্ট করব। তো অবশ্যই নেক্সট ভিডিওগুলো দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।